দর্শক আসসালামু আলাইকুম, আমি ডক্টর আহমেদ নাজমুল আনাম, শিশু কিশোর নবজাতক এবং শিশু হৃদরোগ বিশেষজ্ঞ। বরাবরের মতো আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। দর্শক দেখতে পাচ্ছেন আমার সামনে অনেক ওষুধ আছে, যে আজকে আমি আপনাদেরকে জানাতে চাই বাসায় আপনার প্রয়োজনীয় ফার্স্ট এইড বক্সে কোন কোন ওষুধ আপনার বাবুর জন্য সবসময় আপনি মজুদ রাখবেন। কারণ এই জিনিসগুলো এমন এতটা ইম্পর্টেন্ট, আপনি প্রয়োজনের সময় দেখবেন রাত দুটো তিনটে আপনি এগুলো খুঁজে পাবেন না, ওষুধের দোকান বন্ধ, ডাক্তার নাই, আপনি যাতে ঘরে বসে আমার প্রয়োজনীয় ভিডিও দেখে সেগুলো ইমপ্লিমেন্ট করতে পারেন। কারণ ভিডিওগুলো আমি বিভিন্ন ভাবে বলেছি, কিন্তু ভিডিও দেখলেন কিন্তু ওষুধ যদি না দিতে পারেন তাহলে আর কি লাভ আছে? তাহলে এই জিনিসগুলো যেগুলো আমি কমনলি বলি আমার ভিডিওতে, আমি ঠিক আসলে এগুলোই ঘুরিয়ে ফিরিয়ে বলি, কারণ আমি জানি আমি ততটুকুই আপনাদের বলি যতটুকু আপনি বাসায় সেফলি আপনি ইউজ করতে পারেন। আমি এমন কোন ওষুধের কথা বলি না যেগুলো আপনি দিয়ে আপনি ঝুঁকিতে পড়তে পারেন, কারণ আমি জানি ডাক্তারের পরামর্শ ছাড়া যে সমস্ত ওষুধ দেওয়া যাবে না আমি কখন সেটা প্রমোট করি। মূল আলোচনায় চলে আসি। জ্বর, জ্বর কার না আসে? এবং আমরা জানি যে বাসায় বাবুদের জ্বর আসলে আমরা সবসময় একটু শেকি থাকি, খুব চিন্তায় থাকি। তাহলে প্রথমেই জ্বর আসলেই আপনাকে জ্বর মাপতে হবে। আমাদের কাছে রোগীরা এসে বলে, স্যার আমার বাবুর মাথা গরম, হাত পা ঠান্ডা, হাত গরম মাথা ঠান্ডা, এইসবের কোনো মূল্য আমাদের কাছে নাই। আমাদের কাছে আপনি থার্মোমিটারে মাপবেন, বাজারে আপনি যদি ম্যানুয়ালি মাপতে না পারেন এতেও হবে, আপনি এভাবে মাপবেন। মেপে যদি 100 জ্বর আসে আপনার বাবুকে আমরা জ্বর হিসাবে কোয়ালিফাই করব, এটা তো মাপা খুব সোজা। আপনি মেশিনটা চাপ দেবেন এবং বগলে আপনি এইভাবে, অনেকে কি করে পারদটাই বগলের বাইরে চলে যায়, আপনি বলবো আপনি খাড়া দেবেন, তাহলে আর্মপিটে আপনি খাড়া দেবেন এইভাবে। ছোট বাবুদের আমরা কমপক্ষে 2 মিনিট মাপতে বলি, আপনি এখানে হাত দিয়ে রাখবেন। আবারও বলছি আপনি দেবেন খাড়া, নর্মালি তো সবাই আমরা এইভাবে ঢুকাই, আমরা বড়দের তো সমস্যা, কিন্তু ছোটদের এটা বগল দিয়ে পাস করে চলে যায়। তাহলে আপনি এইভাবে খাড়া রাখবেন, 2 মিনিট মেপে যা মিজার আসবে সেটা আপনি দেখে, তাহলে যখন 100 জ্বর হবে তাহলে আমি কি করব, বাজারে যে দুটো আমি বাসায় রেখে দিয়েছি, নাপা সিরাপ এবং নাপা ড্রপ, এর উপর আমার ভিডিও আছে আপনারা জানেন, সেটি সঠিক ডোজে দিয়ে দেবেন। এবং যদি 101+ হয় তাহলে আমি সাপোজিটরি দিতে বলেছি, তাহলে আপনি সাপোজিটরি দিয়ে দেবেন, বাসায় রেখে দেবেন। সাপোজিটরি কোনো সাইড এফেক্ট নাই। অনেকে আমাদের জিজ্ঞেস করেন, স্যার সাপোজিটরিতে কোনো ক্ষতি হবে কিনা? নো, নো এবং নো। যে সিরাপটা আপনি মুখে খাওয়াচ্ছেন সেই একই জিনিস আপনি নাপা সাপোজিটরি দিচ্ছেন, সেটার ডোজ আমার একটি ভিডিওতে আছে, আপনারা দেখে প্লিজ দিয়ে দেবেন। ভিটপ্লেক্স ড্রপ, আমরা অনেক বাবুদের আমরা বলি, ছোট বাবুদের ভিটপ্লেক্স ড্রপ বা ভিটামিন ড্রপ আমাদের খাওয়াতে বলি। অনেক মারা বলেন, স্যার আমার বাবুকে একটা ভিটামিন দিতে চাই। একটা ছোট বাবুদের আমরা 1 মাস বয়স থেকে 15 দিন বয়স থেকে এটা দিই আমরা, 0.5 ml বা 8 ফোঁটা করে একবার আপনি এটা দেবেন, আর একটু বড় বাবুদের 6 মাসের উপরে 0.5 ml করে 2 বার ভিটপ্লেক্স ড্রপ, এটি আপনি বাসায় রেখে দেবেন। এই ভিটামিনটা আপনি সেফলি দিতে পারেন। ভিটামিন ডি নিয়ে আমার অনেক ভিডিও আছে। ভিটামিন ডি আপনি জানেন বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা, বাচ্চার উচ্চতা বৃদ্ধি, বাচ্চার অপুষ্টি প্রিভেনশনে সাহায্য করে। আমরা বলবো ছোট বাবুদের 2 ফোঁটা, আর একটু বড় যারা 6 মাসের উপরে 4 ফোঁটা দেবেন আপনি, আর তার চেয়ে বেশি বড় হলে 1 বছর উপরে আমি 1 ml করে দিতে বলি, 1 ml করে একবার। তাহলে 2 ফোঁটা, 4 ফোঁটা এবং 1 ml বিভিন্ন ডোজ আছে, এটা অস্টিও ডি ভিটামিন ডি ড্রপ। ঠান্ডা লাগে না এমন বাবু তো নাই, ঠান্ডা বাবুদের লাগেই তো। ছোট বাবুদের যদি ঠান্ডা লাগে আপনি বাসায় চট জলদি অ্যালাট্রল ড্রপটা আপনি রেখে দেবেন, এটি আপনি 0 থেকে 6 মাসের ভিতরে আপনি 0.5 ml করে একবেলা দেবেন, আর 6 মাস থেকে 1 বছর উপরে আপনি 1 ml করে, 0.5 ml করে 2 বেলা দেবেন, আর একটু বড় বাবুদের আপনি 1 ml করে দিতে পারবেন। তাহলে ছোট বাবুদের 0.5 ml করে একবার, তার চেয়ে বড় 6 মাস থেকে 12 মাসে 0.5 ml করে 2 বার, আর তার চেয়ে বড় বাবুদের 1 ml করে 1 বেলা দেবেন। তাহলে এটি আপনার বাবুর ঠান্ডার জন্য অপরিহার্য ওষুধ। ঠান্ডা লাগলে প্রথমে যেটা হয় বাবুদের নাকটা বন্ধ হয়ে যায়, আমি একটি ভিডিওতে বলেছি, তাহলে নর্সল ড্রপ আপনি দিতে পারেন, বাসায় নর্সল ড্রপটা রেখে দেবেন, বাবুদের নাকটা ব্লক হয়ে যায় আপনি যতবার খুশি ততবার দিতে পারেন। তবে আমি সবসময় বলবো বাসায় তৈরি ওষুধ, যেটা আমি সবসময় বলি, লবণ গরম পানি 1 চামচ, কুসুম কুসুম গরম পানিতে আপনি 1 চিমটি লবণ ছেড়ে দেবেন, সেটা গুলে গেলে 1 ফোঁটা 1 ফোঁটা 2 নাকে ছিঁড়ে দেবেন। আর নাকটা পরিষ্কার করা মাদের জন্য খুবই প্রবলেম হয়, এরকম একটা সাকার মেশিন বাসায় রাখবেন, এটা আমরা পেঙ্গুইন সাকার বলি, পেঙ্গুইনের মুখের মতো, এটি নেগেটিভ প্রেশার ক্রিয়েট করবেন, নাকে ঢুকাবেন, ছেড়ে দেবেন। আবার দেখছি নেগেটিভ প্রেশার ক্রিয়েট করবেন, নাকে ঢুকাবেন, ছেড়ে দেবেন, তাহলে সেটাও একটা আপনার বাবুর জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট জিনিস। কান চুলকালে আমি এর আগে একটা ভিডিওতে বলেছি, ওয়াক্সল ড্রপ আপনি দেবেন 1 ফোঁটা 1 ফোঁটা করে 2 নাকের ছিদ্রে, বাবুর অনেক সময় কান চুলকানোর কথা বলে, 1 ফোঁটা 1 ফোঁটা দিয়ে আপনি কানটা ভিজে রাখবেন, কোন রকম কিছু কটন বার ঢুকানোর দরকার নাই। আর অবশ্যই খুবই জরুরি, যদি বাসা যদি কেটে ছিঁড়ে যায় আপনি এই ভায়োডিন যে সলিউশন সেটি আপনার বাবুর ওখানে ক্ষতস্থানে লাগিয়ে দেবেন, অ্যান্টিসেপটিক হিসেবে কাজ করবে। আর একটি ভিতরে বাবুদের পাতলা পায়খানার জন্য আমি সবসময় বলি ওরসালাইন ঘরে রাখবেন, ওরসালাইনও আপনার ফার্স্ট এইড বক্সে থাকবে। আমার যে বাবুর যখন ঠান্ডা কাশি হবে তখন আমি বলেছিলাম যে সালটোলিন, ইপ্রেক্স, বুডিকট, উইন্ডেল প্লাস এগুলো দিয়ে আপনি নেবুলাইজার করতে পারবেন, এটা আপনি বাসায় রেখে দেবেন। এই নিয়ে আমার ডোজ কি কোন ডোজে দেবেন সেটি আপনারা খেয়াল রাখবেন। আর আমি বলবো যখন খুব বেশি শ্বাসকষ্ট তখন ইনহেলার দেওয়ার ব্যাপারটা আমি ভিডিওতে বলেছি,
সেগুলো আপনি রাখবেন আপনার বাসায়, যখনই প্রয়োজন হবে এই সমস্ত ইমার্জেন্সিতে আপনি অবশ্যই বিশ্বাস রাখুন। দেখবেন আপনি প্রয়োজনের সময় আপনি কোনো ওষুধ পাচ্ছেন না, এদিক ওদিক ঘুরছেন, এই দোকান বন্ধ ওই দোকান বন্ধ, ওই কোম্পানির ওষুধ নাই। আপনার বাবুর যে প্রয়োজনীয় ওষুধগুলো আপনার ডাক্তার যেগুলো লেখে আপনি খেয়ালই রাখবেন, আপনার ডাক্তার কিছু নির্দিষ্ট জিনিসই লেখেন, তাহলে আপনি যাকে দেখান সেই ডাক্তারের প্রয়োজনীয় ওষুধগুলো আপনি রাখবেন আপনার বাসায়। আর আমি বলবো যে সবসময় বাসায় আপনার বাবু যখন ঠান্ডা কাশি থাকবে বাবুকে সবসময় একটু উঁচু রাখবেন, আমি সবসময় বলি মাথাটা 30 ডিগ্রি উপরে রাখবেন, বালিশটা আপনি এখানে দেবেন এবং তার নাকে যে ড্রপ আমি দিতে বলেছি, আর বাবুকে খাওয়ানোর পর আপনি বার্পিং করে দেবেন, এই জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট। বাবুকে উঁচু করে রাখবেন এবং বাবুর পেটটা থাকবে আপনার ঘাড়ে, আপনি আস্তে আস্তে করে একটু চাপ দিয়ে দিলে বাবু দেবেন স্বস্তি পাচ্ছে, তার শ্বাসকষ্টটা কমে আসছে। তো দর্শক এই জিনিসগুলো আপনার বাসায় রাখুন, আপনার বাবুর সুস্বাস্থ্য নিশ্চিত করুন। আমার চ্যানেলকে ফলো করুন, আমার পেজকে অনুসরণ করুন, আপনার অন্যদের আপনার নিজের হাতে প্রয়োজন নাই আপনার অন্য যার ফ্রেন্ড বা ভাই ব্রাদার আছে তাদেরকে শেয়ার করুন। আজ এই পর্যন্তই, পরবর্তী নতুন কোন টপিক নিয়ে আবার হাজির হবো সে বন্ধু বরাবর মতোই। আল্লাহ হাফেজ।